পৃথিবীতে কাঁচে হৃদয় ভেঙে যায় যা তার করি না ভয় তবু প্রেমের তো শেষ হবে না তবু প্রেমের তো শেষ হবে না জেঠা তোমার ভাই বড় ভাই রাত্রে এসে দরজায় ঘুমিয়ে আছে একটি মানুষ ওই একটি মানুষের জন্য আর সব কিছু এলোমেলো হয়ে গেল একটি মানুষ এই সে একটি মানুষ চাচা তোমার মুখে আমি অনেকবার শুনেছি সে একটি মানুষের কথা কখনো তুমি আমাকে বলো না বলো না চাচা কেন বাবা এই অবস্থা
তুই তখন অনেক ছোট, ওই সময় মফিজ ব্যাপারে অনেক টাকা উপার্জন করছে, কি জায়গা সম্পত্তিও করছে। তবে কি আমারও আছে, আমারও কিছু জায়গা। তবে রইল কি, কুকুর নিয়ে যদি টাকা পয়সা লাগে। আমার খোঁজ খবর রাখনের তোমার কোন দরকার নেই। তোমার চরিত্র সম্বন্ধে আমি ভালো করেই জানি। তুমি একটা বদ চরিত্রের মানুষ, আর তিলা তুমি নৌকার মাঝি অহনে ওইসব ব্যাপার টাকার গরম সব জায়গায় চলে না। তুমি এইটা কি, তুমি কথাটা কি অন্যদিকে হয়ে গেল? আমি মনে করো কষ্ট, তুমি আমার নিজের মানুষ, নিজের বন্ধু, নিজের মানুষ। আর যদি কোনোদিন তোমার আমার বাইক দেখি, তোমার আমি দেখ খালো নতুন বসার মালিক হইত, বসা দিয়ে খোকন নেওয়ার মতো না তুমি কিনতে পারবো না। যদি আর কোনোদিন বাইক আহো, তোমার আমি বাড়া গুরুতে শিক্ষা দিয়া দেবো। যাও বলো আমার বাইক কেনে, তোমার জামাই সেদিনকে আমার অপমান করছে, এইটা কিন্তু আমার মাথায় রয়েছে। দরকার তবু আমি মনে কিছু করি না, ঘরে গিয়ে তুই চারটা কথা মীমাংসা করি। আসো না, খাও
পাগল মারে এই খাইতে চাইলো আবার সই লাগে আসলো পাগল আসলো না রে মা আমাগো গ্রামে ওই মো বিশ্ব করি আসলো না তেল লুগি আইছে মোর সব ছোট একবার তস্তু হয়ে গেল রে মা তস্তু হয়ে গেল বাবা সবই আল্লাহর ইচ্ছা ওরে মা আসলে বলে দিই আচ্ছা মা बुझीना नाम असहाय दोकानदार चादा बजे करो क्षेत्र तुम्हारा भलो करो ना से आईने व्यवस्था नेब সাক্ষী দিব আপনি দুজনে মাদু ব্যবসা করেন আর নারী নির্যাতন করেন চুপ আপনি চুপ করুন আমি বিষয়টিকে দেখছি চিন্তা করছেন কি দাঁড়াটা দিয়ে গেল কল্পার না কাছে দিতে গোদিকে আসেন আরে আরো কাছে আসেন ঝর্ণা আজ ঝর্ণা পরে যাবি না দেরি হয়ে গেল তাড়াতাড়ি আয় তুমি খেয়েছো কিছু যা চাই তা খাইয়ে দাও আমি বিল পাঠিয়ে দিচ্ছি যা ফুকা ভাই তরকারির কালুর কাছে 10,000 টাকা হ্যাঁ আর এই মাছের পরিমল ওর কাছে প্রায় 15,000 টাকা ভরে গেছে সকালে গেলে কই বিকালে গেলে কই সকালে আর এই যে খেয়াগার এটা করতে পারে আপনি একটু বেদাল করেন কি মনে হইলাই ২-৪,৫০,০০০ টাকা তোমার হাতে তুলিয়া দিব তবে তো কেউ জানে না তোমার বাপেরও আসার দরকার নেই তুমি একলা রাখতে আইসো তোমাকে দিয়ে দিব
মনে হয় এই গ্রিঙ্গিটা মফিস নিয়েই খেলছে। ঠিকই বলেছ রিপোর্ট।